আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আর আমার চ্যানেলে যদি আপনি আজকে ভিডিওটা নতুন দেখে থাকেন, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার আজকের মেনুর নাম হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি, আর এটা খেতে খুবই মজাদার হয়। আর আপনারা যদি খুব ইজিলি একটা ঠান্ডা ডেজার্ট বানাতে চান, যে কোনো গেস্টকে সার্ভ করার জন্য বেস্ট হবে। তো প্রথমে দুইটা পাকা আম নিয়েছি, একদম ছোটো ছোটো করে পিসেস করে নিয়েছি। আর এক্ষেত্রে ব্যবহার করেছি আমি হাঁড়িভাঙা আমটা। হাঁড়িভাঙা আমটা অনেক বড় হওয়াতে বেশ ভালোই কিন্তু ডেজার্টের জন্য। তো ছোটো করে পিসেস করে আমি যেটা করব, প্রথমে কিছু আম আমি ব্লেন্ড করে নিব। আর আমগুলো ব্লেন্ড করার পরে যে ছোটো পিস করা আমগুলো থাকবে সেগুলো কিছু অল্প করে তুলে রাখবেন, সেটা আমাদের পরবর্তীতে লেয়ারিং কাজে লাগবে। তো এখানে ছোটো ছোটো পিসেস করার জন্য আমি যে শেপটা দিচ্ছি বা কাটটা দিচ্ছি, ইজিলি আপনারা এটা করতে পারেন। সেম এটা করতে হবে এমন কোনো কথা নেই, বাট আমি দেখালাম। তো প্রথমে যেটা করেছি, আমগুলো কেটে নেওয়া আমগুলো দিয়ে তারপর দিলাম আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিয়েছি আমি এখানে বড় 2 স্কুপ, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, বেশি দিলে বেশি মজা হবে। 2 চামচ চিনি দিয়েছি, তারপর দিয়ে দিব 2 চামচ পাউডার দুধ। আর এখানে যদি আপনাদের আমের পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে পাউডার দুধটা বা আইসক্রিমটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর কাজু বাদামটা দিয়েছি আমি 10-12 পিসের মতো। আর এখানে কাজু বাদামটা একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ টেস্টটাও চেঞ্জ হয় প্লাস হচ্ছে খেতেও অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। আর এই সব কিছু ভালো করে দিয়ে এরকম একটা গাঢ় একটা স্মুদি বানিয়ে নিব। এখানে আমি গ্লাসগুলোকে একটু কন্ডেন্স মিল্ক দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে ম্যাঙ্গো যে পিউরিটা করেছেন সেটা দিয়েও করতে পারেন। তো এখানে কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে আমি প্রথমে দিয়েছি যেই কুচি করা আম তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে একটা লেয়ার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম যে পিউরিটা রেডি করেছি সেটা। আর এই পিউরিটা রেডি করার পরে আপনারা চাইলে এখানে অবশ্যই চামচ করে আইসক্রিম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যেটা করলাম, আইসক্রিম যেহেতু প্রথমে দিয়েছি আমি আর সেকেন্ড টাইম আর দিইনি, বাচ্চারা যেহেতু খাবে, তো আমের কিছু পিউরির সাথে আমি প্রথমে দিয়ে দিয়েছি আমের কুচি। আর এক্ষেত্রে আইসক্রিমটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি মজা হয়। তারপর দিয়ে দিব কিছু সামান্য বাদাম কুচি। আর বাদাম কুচিতে আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, যেটাই হোক। তো এগুলো দেওয়ার পরে আমি আবার পিউরিটা দিয়ে আরেকটা লেয়ার করব। আর ট্রাস্ট মি, এটা যদি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান এত মজা হবে, মানে সত্যি এটা খুবই মজা হয়েছে। আর এই জিনিসটা কিন্তু একদম মিস করবেন না। তারপর দিয়ে দিলাম আবার আম কুচি এবং বাদাম কুচি। আর লাস্টে আপনারা চাইলে আরেক স্কুপ আইসক্রিম অ্যাড করতে পারেন। যেটা বললাম, আসলে এই ডেজার্টটার ফুল ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে আম এবং আইসক্রিম এই দুইটা একদম গেম চেঞ্জার। সো এই তো একদম খুব কম সময়ে কিন্তু সুন্দর একটা ডেজার্ট রেডি হয়ে যায়। আপনারা চাইলে অবশ্যই মেহমান আসার আগে বানিয়ে ফ্রিজে রেখে দিলে হবে। সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটা